টিট ফর ট্যাট আন্দোলনই একমাত্র পথ। ওরা যত বেশি নোংরামি করবে আমাদের আন্দোলনের উত্তাপ তত বেশি বাড়াতে হবে। মানুষকে বোঝাতে হবে, এই নোংরামগুলো মানুষকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। মানুষ যদি বুঝতে পারে তবেই কিন্তু পরিবর্তন হবে। কখনোই না, এরা যে অপরাধমূলক কাজের সংখ্যা অনেক বেশি তাই এত তৎপরতা। আসলে নেতারা তো ঠান্ডা ঘরে থাকেন, তাই গরিবের যন্ত্রণা বুক ফাটা কান্না কোনো দিনই তাদের কানে পৌঁছায় না। আমরা হলাম বেড়া জনগণের সেবা, জনগণের সেবা করাই তো আমাদের ধর্ম। বোঝা বোঝা।